মঞ্চে উপবিষ্ট ইষ্ট গুণীজন, আপনারা যারা এখানে আরো উপস্থিত আছেন, সম্মানীয় ব্যক্তিবর্গ, আপনাদের সবাইকে আমার প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। বাংলা পক্ষকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমাকে নিয়ে, আমার মতো মানুষকে নিয়ে এরকম একটা অনুষ্ঠান কোথাও হতে পারে, কোনোদিন হবে সেটা আমার ভাবনায় ছিল না। সব দিনে আমাকে নিজেকে ব্রাত্য মনে হয়েছে, নিঃস্ব মনে হয়েছে, একা মনে হয়েছে। বারবার বাইরে গেছি, পশ্চিমবাংলার বাইরে গেছি, সেখানে মানুষদের মধ্যে আমাকে নিয়ে যে উন্মাদনা দেখেছি, বাংলায় তার শিখি ভাগও দেখিনি। সেজন্য বাঙালিদের উপরে, বাংলার উপরে আমার একটা অভিমান ছিল, সেটা গর্ব ভাই খানিকটা জানে। অনেক সময় তার সঙ্গে আমি যে একটা মন্তব্য করেছি আমার ক্ষোভ থেকে, আমি যখনই কোথাও গেছি খুব গর্বের সঙ্গে আমি বাংলার প্রতিনিধিত্ব করতে গেছি এটা খুব বলেছি, দলিত দরিদ্র মানুষের, গামছাওয়ালা মানুষের প্রতিনিধি হয়ে এসেছি এটা আমি খুব বলেছি। এবার যে পুরস্কারটা আমি জিতেছি, আমি জিতেছি, বাঙালি জিতেছে, দলিত দরিদ্র মানুষ জিতেছে, একা আমি জিতিনি, আমি সেই মানুষের প্রতিনিধি হিসাবে এবং এটা বাংলার পাওয়া দি হিন্দুর প্রথম পুরস্কার, এর আগে কোনোদিন। আমি ওখানকার প্রতি মুহূর্তে এই খবরগুলো মানুষকে জানাচ্ছিলাম আর আশা করছিলাম যে আমি যখন এয়ারপোর্টে এসে নামবো তখন অন্তত পক্ষে 20-50 জন লোককে ওখানে উপস্থিত দেখতে পাবো যারা আমাকে নিয়ে গর্ব করবে। দিল্লিতে একটা অনুষ্ঠান হয়েছিল, সত্য বদলতে হয় জীবন, শুধুমাত্র আমাকে নিয়ে একটা অনুষ্ঠান হয়েছিল হেভিটেজ সেন্টার। আমি ভেবেছি অনেকবার যে বাংলাতে আমি এই যে লড়াইটা লড়েছি, প্রায় 20,000 মতো ইতিবৃত্তি জন, 25,000 মতো গত বছরের হিসেবে, এ বছরের হিসেবটা এখন হয়নি, 25,000 মতো ইতিবৃত্তি চন্ডাল জীবন বিক্রি হয়েছে, অন্তত লক্ষাধিক পাঠক তো নিশ্চয়ই আছে। কেউ এই লড়াইয়ের সঙ্গে সহভাগী হচ্ছে না, তার লড়াই আমার লড়াইটা, তার লড়াই নিজের লড়াই ভাবছে না, কেউ আসছে না, খুব দুঃখ পেয়েছে, খুব কষ্ট পেয়েছে। আজকে আমি আপ্লুত, আমি কি ভাষায় বাংলা পক্ষকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করবো তার ঠিক জানি না। ও আসলে ভুলো মন, যেটা বলতে গিয়ে আমি, একটা তো প্রথম কথা, বারবার একটা ভুল শব্দ উচ্চারণ করা হয়েছে, সাহিত্যিক, না আমি হচ্ছি লেখোয়া। এই যেরকম খেলতে খেলতে লোকে খেলোয়াড় হয়ে যায়, জানতে জানতে কি যেন একটা মনে করছে না, লিখতে লিখতে আমি লেখোয়া, সাহিত্যিক। যেটা বলবো বলে আমি এসেছিলাম, যেটা খুব মনে ভুলেই গেছি, ওইটা প্রথম বলবো হয়েছিলাম, ভেবেছিলাম আপনাদের কাছে একটা আবেদন রাখবো যে আমরা 1 মিনিট একটু নীরবতা পালন করবো, আবেদনটা রাখবো আপনাদের কাছে, আপনাদের অনুমতি পেলে। অবশ্য যে কারণে আমি নীরবতা পালন করার জন্যে সবাই 1 মিনিট উঠে দাঁড়াবো সেই ঘটনাটা এখন ঘটেনি, অল্প কিছুদিন পরে ঘটবে, 20-50-100 বছর, কিন্তু ঘটবে। সেটা হচ্ছে ডাইনোসরের মতো আমরা বিলুপ্ত হয়ে যাব, বাঙালি জাতি বাংলা থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে, মুছে যাবে। তো তার শোক পালন করার জন্য সেদিন থেকে অবশিষ্ট থাকবে না, তাই আগে ভাগে করে রাখতে যাচ্ছিলাম। আমাদের এই বাঙালি জাতি এরকম আত্মহননকারী জাতি, স্বজাতি বিদ্বেষী জাতি। আপনারা যারা আমার আত্মজীবনী পড়েছেন তারা জানেন আমার যখন জন্ম হয়েছিল মুখে মা মধু দিতে পারেনি, ঘরে তো চাল ছিল না, মুখে মধু দেবে কি করে, ফলে কি হলো জানেন,
আমি যা লিখি সব তেতো হয়ে যায়, যা বলি তা তেতো হয়ে যায়। এই যে কথাগুলো বলছি আপনাদের তেতো লাগবে, কিন্তু কিছু তো উপায় নেই। মধু খাইনি বলে মিষ্টি করে যে বলবো, সুন্দর করে শব্দ দিয়ে পরিবেশন করবো, আপনাদের ভালো লাগবে, সে তো আমার ক্ষমতার বাইরে। আচ্ছা, ভারত ভাগ হয়েছিল তো, বাংলার পাঞ্জাব ভাগ হয়েছে, ভারত ভাগ হয়নি। আপনি যদি ভারতবর্ষের কোন সেই যে সময়, সেই যে ভাগ ভাগাভাগি, আমাদের যে যন্ত্রণা অন্য প্রান্তে যান আপনি, ভারতবর্ষে যে বাংলা বলে একটা জায়গা আছে, আপনার দিল্লিতে বোঝাতে একটু কষ্ট লেগে যাবে, মহারাষ্ট্র বোঝাতে, আপনাকে প্রথমেই একটা স্ট্যাম্প মেরে দেবে আপনি বাংলাদেশি, এই বাংলাদেশি না ওয়েস্ট বেঙ্গলের বাঙালি, এইটা বোঝাবার জন্য আপনার ঘাম ছুটে যাবে, আপনাকে ওই বাংলাদেশি বলবে। তাদের জন্য যে ঘৃণা অবজ্ঞা, এই যে বাংলাদেশের বাঙালির যে বিনাশকাল, এর সূচনা হয়েছিল ওই দেশভাগের মধ্যে থেকে, ওদিক থেকে প্রথম শুরু হলো। বলা হয়ে থাকে মুসলমানরা দেশভাগের জন্য দায়ী, সমস্ত হিন্দু সমাজের প্রতিনিধিত্ব যেমন মোদি অমিত শাহ করে না, আমার কথাগুলো একটু রাজনৈতিক হিসাব হয়ে যাবে, কিছু করার নেই, জীবনের সঙ্গে রাজনীতি এমন জড়িয়ে গেছে বাদ দিয়ে বলা যাবে না। সমস্ত হিন্দু সমাজের প্রতিনিধিত্ব অমিত শাহ করে না আর মোদি করে না, এমনকি এই বিশ্ব হিন্দু পরিষদও করে না, সমস্ত মুসলমানের প্রতিনিধিত্ব কিন্তু জিন্না করত না, আরো সংগঠন ছিল। জিন্না চেয়েছিল পাকিস্তান, তার সঙ্গের কিছু সাথী তারা চেয়েছিল পাকিস্তান। ইংরেজরা কি বলেছিল, ইংরেজরা বলেছিল যে হিন্দু পক্ষ কিংবা মুসলমান পক্ষ কোন এক পক্ষ যদি ভাগ চায় তাহলেই ভাগ হবে, নাহলে হবে না। মজার ব্যাপারটা হচ্ছে 107 জন, 73 কিলোমিটার হবে, দাদা আছেন উনি ভুল থাকলে সংশোধন করে দেবেন, 107 জন বাংলা ভাগের বিরুদ্ধে ভোট দিয়েছিল এবং তারা কিন্তু মুসলমান, আর 93 জন ভোট দিয়েছিল বাংলা ভাগের পক্ষে, তারা কিন্তু হিন্দু। যেহেতু এক পক্ষ চাইলেই বাংলা ভাগ হবে, তাই বাংলা ভাগ হয়েছে। আমরা একটা সম্প্রতিকালে একটা বই পড়লাম, খুব চর্চিত বই, সেটা ওই যে মুম্বাইতে যে তাজ হোটেলে যে হামলা, ওই বিষয়ে ওখান থেকে যে একটা হামলা হবে সেটা এখানকার গোয়েন্দা দপ্তর জানতো, এবং তার মধ্যে তারা সেই প্ল্যানের মধ্যে তারা তাদের নিজেদের একটা প্ল্যান ঢুকিয়ে দিয়েছিল, এটা ওই লেখক দাবি করছে। বাংলা ভাগ হবে, জিন্না বাংলা ভাগ চাইবে, ভারত ভাগ চাইবে, আমাদের দেশীয় কিছু লোক তাদের মধ্যে তারা নিজেদের কিছু প্ল্যান ঢুকিয়ে দিয়েছিল। যদি মুসলমানদের কারণে বাংলা ভাগ হয়ে থাকে, ভারত ভাগ হয়ে থাকে, তাহলে মালদা মুর্শিদাবাদ মুসলমান অধ্যুষিত এই জেলা দুটো তো পাকিস্তান, পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল, আর খুলনা বরিশাল ফরিদপুর হিন্দু অধ্যুষিত ওই তিনটে জেলা তো এখানে আসা উচিত ছিল, উল্টো কেন হলো? জিন্নার কৌশলী রাজনীতির মধ্যে আমাদের দেশীয় কিছু লোক একটু নিজেদের কৌশল কাটিয়ে দিল, মালদা তো পাকিস্তানের পতাকা তুলে দিয়েছিল, তিন দিন পতাকা ওখানে তোলাই ছিল, খুলনা তো ভারতের পতাকা তুলে দিয়েছিল, সেখানে তো 24 ঘন্টা পতাকা তোলাই ছিল, আসলে কি হলো, হলো এই বাংলা ভাগ বা ভারত ভাগ, ভারত ভাগ, এই ভাগের মধ্যে থেকে এক ঢিলে তিনটে পাখি মারা গেল, একটা হলো মুসলমান, তাদের কিছুটা শক্তি ক্ষয় করা হলো, কারণ দুই বাংলার মুসলমান যদি এক হয় জনসংখ্যায় তারা কিন্তু হিন্দু হচ্ছে বেশি, দু বাংলাকে একসঙ্গে গুনলে, তাহলে ভোটে কিন্তু প্রধানমন্ত্রী মানে মুখ্যমন্ত্রী বলো আর যে কোনো মন্ত্রী বলো, রাজ ক্ষমতাটা তাদের হাতে থাকবে, তাই তাদের শক্তিটাকে ভাগ করে দেয়া গেল, মুসলমান মন্ত্রী আর হবে না মুখ্যমন্ত্রী, আটকানো গেল। আর একটা করা গেল,
মহারাষ্ট্রের দলিত নেতা আম্বেদকরের সঙ্গে পূর্ববাংলার মনসূত্র নেতা যোগেন মন্ডলের একটা সম্পর্ক গড়ে উঠেছিল। দুই বাংলার, বাংলার আর মহারাষ্ট্রের দলিত মহার আর মনসূত্র একটা শক্তিরূপে তৈরি হয়ে সামনে আসছিল। যে আম্বেদকরকে তার জন্মভূমি কর্মভূমি বোম্বাই থেকে ভোটে হারিয়ে দেওয়া গেছিল, সেই যোগেন মন্ডলের সহায়তায় আম্বেদকর এই বাংলা থেকে বিজয়ী হয়েছিল। তার দলিত একটা আন্দোলন বড় শক্তিশালী হয়ে উঠছিল, ব্রাহ্মণ্যবাদীরা এটাও তাদের বিপদ দেখেছিল। তাহলে এমন ভাবে ভাগ করা হলো যে নবসূত্র মানুষগুলো ওপারে পড়ে থাকলো, দলিত মানুষগুলো ওপারে পড়ে থাকলো, তাদের শক্তি ক্ষয় করে দেওয়া গেল। ওপার থেকে যারা বিপুজে বাংলা এলো, আন্দামানে নৈনিতালে দণ্ডকারণ্যে খাল পারে রেল বস্তিতে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া গেল। ব্রাহ্মণ্যবাদী যে শক্তি, সেই শক্তিটা কিন্তু এই দলিত আন্দোলনকে ধ্বংস করার একটা হাতে অস্ত্র পেল। আর যেটা সব থেকে বড়, যেটা এই মঞ্চ থেকে বলা, সেটা হচ্ছে দুই বাংলা যদি এক থাকতো আমাদের, তাহলে কমপক্ষে লোকসভার সিট আমাদের হতো 120টা। যদি 120টা সিট আমাদের হতো, ওই হিন্দি ভাষী ইউপির আমাদের উপরে দত্তবা সারা ভারতবর্ষের উপরে দাপিয়ে বেড়ানো সম্ভব হতো না কোনোদিন। এটাও তারা বাঙালি শক্তিকে তারা খণ্ড বিখণ্ড করে দিতে পারলো। এই তিনটে কারণে কিন্তু তারা দেশ ভাগটা করলো। আর সব থেকে মজার কি জানেন, সব থেকে দুঃখের কি জানেন, আমরা বাঙালিরা ওই যে একটু আগে বলছিলাম আত্ম অননকারী জাতি, যখন ওপার বাংলা থেকে দলে দলে শরণার্থীরা এবার এলো, একটি রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়িয়েছিল, বলেছিল তোমাদের বাংলায় পুনর্বাসন দেওয়া হবো, আমাদের সঙ্গে থাকো, আন্দোলন করো, মিছিল করো, লড়াই করো, দণ্ডকাণ্ড কেউ যেও না, তারা তাদের বিশ্বাস করেছিল, তাদের কথা মেনে নিয়েছিল। সেই যে রাজনৈতিক দল তখন তাতে বড় বড় নেতা ছিল, বিশাল বিশাল পত্রিকা বেরোতো ইংরেজিতে সব, কিন্তু জনতা সঙ্গে ছিল না। এই রিফিউজিগুলোকে পেয়ে গেল সাথে, আন্দোলন হলো, জনমত তৈরি হলো, পশ্চিমবঙ্গে প্রভাব বিস্তার হলো, সেই মানুষগুলোকে দণ্ডকাণ্ড যাওয়া ঠেকানো গেল না, আটকানো গেল না। সেই যে মানুষগুলো দণ্ডকাণ্ড গেল, এখান থেকে নেতারা উড়ে উড়ে সেখানে যেতেন, সেখানে ক্যান্ডিডেট দাঁড় করাতেন এবং তাদের বলতেন আমরা যদি কোনোদিন ক্ষমতায় আসি তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গে পুনর্বাসন দেব। 77 সালে তারা ক্ষমতায় এলেন, এখান থেকে এক নেতা উড়ে গেলেন সেখানে, রামচাটার্জি, তিনি ওদের গিয়ে বললেন আজকে তোমাদের মিত্র সরকারে আছে, তোমরা এসো। তারা দলে দলে এলো, যে নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হলো মরিচাপি শতাব্দীর ইতিহাসে সব থেকে কলঙ্কিত হত্যাকাণ্ড, যা জালিয়ানওয়ালাবাগ কেউ হার মানায় না, সেটি করেছিল আমাদেরই বাঙালিরাই। কালকে সেই দিন 31শে ডিসেম্বর, সেই হত্যাকাণ্ডের দিন কাল, বাঙালি তারাও তো বাঙালি ছিল, ওই তাদের জন্য প্রাণ কাণ্ড না তো, তাদের দুঃখে দুঃখী হলে না তো, আজকে তারা দণ্ডকাণ্ডে কিভাবে আছে তোমরা কেউ খোঁজ নিতে গেলে না তো, যাও না তো, জানো না তো। তো আমি তো সেই পরিবারের সন্তান, আমি মরিচাপি সন্তান, আমি রিপুজি সন্তান। দেশভাগের কারণে ওপার বাংলা থেকে যে রিপুজিরা এসেছিল দুই ভাগ, খুব কটু কথা বলবো দাদা, ভিতরে তো আছে এক ভাগ উচ্চ বর্ণের লোক, এক ভাগ নিম্ন বর্ণের লোক। সেই যে উচ্চ বর্ণের লোক সরকার জমিদারদের কাছ থেকে নিজে টাকা দিয়ে জমি কিনে 149টা কলোনি করা হয়েছিল, একটি কলোনি তো একটি দলিত মানুষকে জায়গা দেওয়া হয়নি, তারাও তো বাঙালি ছিল। তখন তোমাদের বাঙালি ভাই তাদের প্রতি দয়া দরদ কোথায় গেল? তখন তোমরা বর্ণবাদের চশমা দিয়ে তাদের দেখলে, ওই সমস্ত কলোনিতে উচ্চ বর্ণের মানুষ, বিজয়গড় কলোনি যেটা এই পশ্চিমবাংলার প্রথম জবরদখল, বলা হয় জবরদখল, আসলে তো ওটা সরকারি জায়গা,
সরকার জমিদারদের কাছ থেকে জমিটা অধিগ্রহণ করেছিল মার্কিন সেনাবাহিনীর শিবির করার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন সেনাবাহিনী ফিরে চলে গেল, ওই জায়গা তো সরকারের জায়গা, ওইভাবে খালি পড়েছিল, রাস্তা ছিল, বিদ্যুৎ ছিল, কারণ যেখানে মিলিটারি ক্যাম্প থাকে সেখানে এই সমস্ত ব্যবস্থাগুলো থাকে, করতে হয়। রিফিউজিরা যখন ওখানে কলোনি করতে শুরু করলো, বিধান দায়ের একজন প্রিয় পাত্র, কি দত্ত যেন নাম, আরেকজন ছিল কালা ভাই, তাদের সহায়তায় জওহরলাল নেহরুকে ওখানে দাঁড়িয়েছেন বিধান রায়, সরোজিনী নাইডু, মেজর জেনারেল সত্যব্রত সিংহ, তপর তপর নেতারা, তারা গিয়ে বলেছে তোমাদের কোনো ভয় নেই, তোমরা এখানে থাকো। তো জবর দখল করণী সত্যটা তো তখন হবে যখন সরকারের সঙ্গে লড়াই করে জায়গা দখল করা হবে, ওখানে তো সেটা করা হয়নি। সরকারের প্রধানমন্ত্রী যেখানে গিয়ে দাঁড়িয়ে যায়, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে যায়, মিলিটারি জেনারেল দাঁড়িয়ে যায়, কারো ক্ষমতা আছে তাদের সেখান থেকে উত্থাপ করে, ফলে জবর দখল নয়, সরকারি সহায়তায় ওই কলোনিটি নির্মিত হয়। একটি দলিত মানুষ কেন জায়গা পায়নি? তো ভাষা, ভাষা যদি মানুষকে শুধু একের সঙ্গে অপরকে বেঁধে রাখতে পারত, বেঁধে রাখে, তাহলে কিন্তু আমাদের তোমাদের এত বিভেদ, এত লড়াই, এটাকেও কিন্তু একটু ভাবতে হবে, একটু দূর করতে হবে, আমাকেও কিন্তু তোমার গলায় জড়াতে হবে। অচ্যুত অস্পৃশ্য বলে তার শুরু হলো বাংলা পক্ষ আজকে গঙ্গ চ্যাটার্জির নামে ফেসবুকে আপনারা দেখেন দলিত সমাজের পক্ষ থেকে বিষোদগার করে তার গলার কইতে নিয়ে। তো যখন বাংলা একটা ধর, তখন আমি তোমার বইতে দেখবো না, তখন আমি তুমি আমার গামছাও দেখবে না, আমরা সব একসঙ্গে মিলে লড়াই করবো। আর যে আমাদের বাংলা বিপন্ন, আমাদের হিন্দির প্রতি কোনো রাগ নেই, হিন্দির প্রতি, হিন্দি আমি তো বাইরে গেলে হিন্দিতেই কথা বলি, হিন্দির প্রতি রাগ থাকবে কেন? কিন্তু হিন্দির হাত ধরে ব্রাহ্মণ্যবাদ, ওই আরএসএস, ওই বিজেপি একটা ভয়ঙ্কর সাম্প্রদায়িক শক্তি অনুপ্রবেশের চেষ্টা করছে, সেটাকে আটকাতে হবে। বর্গর সঙ্গে আমার যে লড়াই, গামছার পৈতের লড়াই, আমরা লড়ে নেব পরে, কিন্তু এখন সামনের সব থেকে বড় শত্রু যেটা, আমি কি খাবো, আমি কি পরবো, আমি কি বলবো, আমি কি করব, আমার প্রত্যেকটি কাজের উপরে নজরদারি করছে ওই বিজেপি, ওই আরএসএস, আর তাকে সহায়তা করছে ওই ভাষা, হিন্দি, হিন্দি ভাষা। তাই হিন্দি ভাষা আর হিন্দি ভাষী, তোমরা যদি বাংলায় থাকতে হয় বাংলাকে ভালোবাসতে হবে, বাঙালিকে ভালোবাসতে হবে। আমাদের অসম্মান করে, আমাদের অশ্রদ্ধা করে তুমি ওই মোদি আর ওই অমিত শাহ জয়গান যদি গাইতে চাও, আমাদের ভাই ভাইয়ের মধ্যে বিভেদ যদি বাঁধাতে চাও, লড়াই যদি বাঁধাতে চাও, তাহলে বন্ধু তোমাকে কিন্তু ছাড়বো। আজকে বাংলা পক্ষ এক বছর, কিন্তু আপনারা যদি কেউ একটু কষ্ট করে আমার পুরনো ফেসবুকের একটু ওইগুলো দেখে নেন, তো দেখবেন এইটার বিরুদ্ধে বিষোদগার আমি অনেক দিন ধরে করছি। আমাদের হৃদয়, বাংলার হৃদয় রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, একাডেমি, বাংলা একাডেমি, এই যে অঞ্চলটা, এটা আমাদের বাংলার গর্ব, অহংকার, এই পুরো কলকাতা যে এই যে চত্বরটা, এইখানে এসে আমার লোকের সঙ্গে হিন্দিতে কথা বলতে হবে, আমার বাংলা কেউ বোঝে না, বাঙালি আমি, বাংলার প্রাণ কেন্দ্রে কোন ভাষা হয়ে গেছি, এইরকম দাপট চলছে। এই দাপটের বিরুদ্ধে তো কারো আঙুল তোলা দরকার ছিল, বাংলা পক্ষকে এই জন্য স্যালুট করছি যে প্রথম আঙুলটা তারা ছিল। আমি আমার পুত্র শক্তি নিয়ে, আমি খুবই শক্তিহীন লোক, তারপর আমি আরো অনেকগুলো ফ্রন্টে লড়াই করি, ফলে বাংলা পক্ষের যে লড়াই সেটাও কোনো কোনো জায়গায় কোনো কোনো সময় আমার লড়াই, সেই লড়াই অবশ্যই আমি তাদের সঙ্গে থাকতে পারলে নিজেকে ধন্য মনে করব। আর কি বলতে চেয়েছিলাম যেন, আর হচ্ছে কি, সবথেকে একটা হচ্ছে কি জানেন তো, আমি খুবই লম্বা বক্তৃতাটা দিতে পারি না, আমার কি হয় আপনি একটা প্রশ্ন করবেন, আমি আপনাকে একটা প্রশ্ন করবো, সময় কি আমার শেষ হয়ে যাচ্ছে, বুঝে গেছেন? হ্যাঁ, এখন অনেকে বলার বাকি আছে, অনেকে বলার বাকি আছে, তো ফলে হচ্ছে যে আমি মনে হয় যা বলার বলে ফেলেছি, আর যা বলিনি তা আমার বইয়ে লেখা আছে। সবাই ভালো থাকবেন। আজকে আমাদের ভাষার সংকট, অস্তিত্বের সংকট,
আমাদের নিজের ভূমি আমাদের রক্ষা করতে হবে, এখানে কোনো রকম কোনো কম্প্রোমাইজ নেই, আমাদের আজকে পথে নামতে হবে। এবং হিন্দি তার হাত ধরে আসা যে সাম্প্রদায়িকতা, তার বিরুদ্ধে আমাদের ভয়ঙ্কর রকম ভাবে সামনে আসতে হবে, আর কোনো বিকল্প নেই। সবাই ভালো থাকবেন, নমস্কার।